দর্শক, ইতিমধ্যে কিন্তু গতকালকে বিপিএলের প্লেয়ার ড্রাফট শেষ হয়েছে। তারপরে কিন্তু সবগুলো দলের এখন পুরোপুরি ফুল স্কোয়াড আসলে তৈরি হয়ে গিয়েছে। আসলে সবগুলো দলই কিন্তু ড্রাফটের আগ থেকেই টিম ঘোষণা শুরু করে দিয়েছিল। তারপরেও কিন্তু এবারে প্লেয়ার ড্রাফটে অনেক কিছু প্লেয়ার ছিল যেগুলো আসলে সব দল মিলে কিনে নিয়েছে। তো আমরা আসলে আজকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাদেরকে নিয়ে কথা বলবো। আমরা এক একদিন এক একটা টিমকে নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আপনারা যদি সেরকম সাপোর্ট দেন। তো আমরা সর্বপ্রথম আজকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেশি ক্রিকেটারদের জেনে নিই। লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তাহিদুল দেগি কিন্তু তারা দলে ফিরিয়েছে। এটা খুবই একটা বড় একটা পাওয়া কুমিল্লার জন্য। তারপর আছে মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকির আলী, অনিক মাহিদুল, অনিক রিশাদ হোসেন, ইমরুল কাজ তো থাকবেন ক্যাপ্টেন তিনি, এবং মুশফিক হাসান এবং মোহাম্মদ এনামুল হক, আবার কেউ এনামুল হক বিজয় মনে করেন। এই হলো দেশি প্লেয়ার। তো দেশি প্লেয়ার কুমিল্লা কিনেছে মাত্র 11টা প্লেয়ার দেশি প্লেয়ার কিনেছে মাত্র। অথচ তারা কিন্তু বিদেশি প্লেয়ার অনেকগুলো কিনেছে, যেখানে কিন্তু বিদেশি প্লেয়ারগুলোর নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো বিদেশি প্লেয়ার সর্বপ্রথম আছে মোহাম্মদ রিজওয়ান, যিনি গতবারও খেলেছিলেন। তারপর সুনীল নারায়ণও গতবার খেলেছিলেন। মঈন আলী, আন্ডার রাসেল এরা তো খেলেছিলেন, এবারও থাকবেন এরা। তারপরে বরিশাল থেকে এরা টান দিয়ে দলে ফিরিয়েছে ইফতিকার আহমেদকে। তারপর জামান খানকে তারা দলে ফিরিয়েছে, পাকিস্তানের খুরশিদুল শাহ মিডল অর্ডারের ব্যাটসম্যান, তিনিও কিন্তু আছেন এবার কুমিল্লা দলে। ওয়েস্ট ইন্ডিজ থেকে আছে জনসন চার্লস, মানে আন্ডার রাসেল নারায়ণের সঙ্গে হিসেবে থাকবেন, এবং জনসন চার্লস। তারপর পাকিস্তানের নাসিম শাহকে তো আপনারা সকলে চিনেন। তারপর আছে রাশিদ খানকে আবারও দীর্ঘ 6-7 বছর পর কিন্তু আবারও কুমিল্লার দলেই ফিরল রাশিদ খান। আসলে রাশিদ খান বিপিএলের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলার পর থেকে কিন্তু তিনি আর বিপিএল খেলেননি, এবার কিন্তু ওই কুমিল্লার হয়েই আবার রাশিদ খানের প্রত্যাবর্তনটা হতে চলেছে। তো তারপরে আছে আসলে রকিম কর্নেল, 140 কেজি ওজনের যে মানুষটা, আপনারা রকিম কর্নেলকে নাম শুনে রাখেন ওয়েস্ট ইন্ডিজের, সেই প্লেয়ারটা কিন্তু এবার কুমিল্লার হয়ে খেলবে। তো তারপরে আছে হলো ম্যাথিউ ওয়েটারফোর্ড এবং নূর আহমেদ, মানে যে আফগানিস্তানের যে বাহাতি চায়নাম্যান, তার কথা এখানে বললাম। তো পাকিস্তানের আছে এখানে মোটামুটি বেশ কয়েকটা প্লেয়ার, এবং ওয়েস্ট ইন্ডিজের এবং আফগানিস্তান থেকেও আছে রাশিদ খান, নূর আহমেদরা। তো মোটামুটি কুমিল্লা টিমটা কিন্তু একটা ভালো একটা স্ট্রং টিম হবে, কারণ কুমিল্লা টিমের যেসব বিদেশি প্লেয়ার আপনারা দেখলেন, নাম শুনলেন, তারা কিন্তু খুবই ভালো প্লেয়ার টি টোয়েন্টিতে। তো কুমিল্লা শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্ত টিম সাজিয়েছে। অ্যাকচুয়ালি পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে। এখন আপনাদের কেমন লেগেছে, আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।